টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার 8 উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে আতঙ্ক বাড়ছে পানিবন্দী ও বানভাসীদের। এখনও পানিবন্দী হয়ে আছেন 12 লাখ মানুষ। সবচেয়ে বেশি পানি রয়েছে সেনবাগ, বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায়। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিক্সা চালক ও শ্রমিক সহ খেটে খাওয়া মানুষেরা। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তেমন খোলেনি, অনেকেই ঘরবন্দী হয়ে পড়েছেন। এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলা প্রশাসকের তথ্য মতে নোয়াখালীর 8 উপজেলার 87 ইউনিয়নের প্রায় 12,05,300 মানুষ পানিবন্দী হয়েছেন। 128টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 9,320 জন মানুষ। জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, গত 2 দিন নোয়াখালীতে টানা বৃষ্টি হয়েছে, ফলে স্বাভাবিক উচ্চতা থেকে অনেক বেশি পানি বেড়েছে। এছাড়াও নোয়াখালীতে বজ্র সহ বৃষ্টির আভাস রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 5 দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, বন্যার পানি কমতে শুরু করেছিল, কিন্তু গত 2 দিনের টানা বর্ষণে উপজেলার 13টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভা এলাকায় পানি বেড়েছে। জেলা প্রশাসক বলেছেন, ত্রাণ কার্যের জন্য আমরা 57,48,000 টাকা, 1,773 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার, 5 লাখ টাকার শিশু খাদ্য ও 5 লাখ টাকার গোখাদ্য বিতরণ করেছি। এখনও 17,50,000 টাকা, 26 মেট্রিক টন চাল, 10 লাখ টাকার শিশু খাদ্য ও 10 লাখ টাকার গোখাদ্য মজুদ রয়েছে। বানভাসী কোনো মানুষ যাতে খাদ্যাভাবে কষ্ট না পান, সেই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।